ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস 2005 সালে আমজাদ হোসেনের কাল সকালে ছবির মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন অপু বিশ্বাস। 2006 সালে এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন ছবিতে শাকিব খানের বিপরীতে প্রধান নায়িকা হয়ে অভিনয় করেন অপু বিশ্বাস। আজ তার জন্মদিন। তবে নায়িকা অপু হওয়ার পর অন্যান্য বছরের চেয়ে এবারের জন্মদিন যেন একটু বেশিই ব্যস্ততায় কাটবে অপু বিশ্বাসের। আজ 11 অক্টোবর ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের জন্মদিন। অপার বাংলাতেও তার বেশ জনপ্রিয়তা রয়েছে। অপু বিশ্বাসের প্রকৃত নাম অবন্তী বিশ্বাস। 1889 সালের 11 অক্টোবর বগুড়া জেলায় অপু বিশ্বাসের জন্ম। তার বাবার নাম উপেন্দ্রনাথ বিশ্বাস এবং মায়ের নাম শেফালী বিশ্বাস। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট অপু বিশ্বাস। তার শৈশব ও কৈশোর কেটেছে বগুড়াতেই। স্কুল জীবন থেকেই নাচের সঙ্গে যুক্ত ছিলেন অপু বিশ্বাস। বুলবুল ললিতকলা একাডেমি থেকে তিনি নাচ শিখেছেন। নাচের সূত্রেই তার অভিনয়ে যুক্ত হওয়া। 2004 সালে প্রখ্যাত নির্মাতা আমজাদ হোসেনের কাল সকাল সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় অপু বিশ্বাসের। 2006 সালে এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন ছবিতে অভিনেত্রী হয়ে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন অপু বিশ্বাস। সিনেমাটি ব্যবসা সফল হয় এবং তিনি রাতারাতি তারকায় রূপান্তরিত হয়। শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে তার জুটি দর্শকদের গ্রহণযোগ্যতা পেলে এফআই মানিক এই জুটিকে নিয়েই একই বছরে পিতার আসন, চাচ্চু ও দাদিমা চলচ্চিত্র নির্মাণ করেন। অপু বিশ্বাস 2008 সালে 18 এপ্রিল অভিনেতা শাকিব খানকে গোপনে বিয়ে করেন। নানা ঘটনার জন্ম দিয়ে তাদের একমাত্র ছেলে আব্রাহাম খান জয় জন্মের পর 2017 সালে সেই বিয়ের কথা প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস। এ নিয়ে দুজনের দ্বন্দ্ব দেখা দেয়। অবশেষে 2018 সালের 22 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শাকিব অপুর দাম্পত্য জীবনের ইতি ঘটে। তবে চলতি বছর ছেলেকে জয়কে নিয়ে শাকিব অপুকে আমেরিকায় দেখা যায়।